আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি হচ্ছে আজকে কি কি ইফতারি রেডি করলাম আমার জন্য আর মেয়ের জন্য, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিছি, আর এখানে আমি যে গ্লাসে পুডিংটা সেট করব, মানে আমি আজকে লেয়ার পুডিংটা তৈরি করব, দুধের লেয়ার পুডিং। এখানে হচ্ছে 1.5 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিছি, আর এখানে হচ্ছে একটা ওই গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে এখানে হচ্ছে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ওটা মিক্স করার জন্য রেখে দিছি। আর এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তো চিনিটা দিয়ে নাড়লাম, যখন নাড়তে নাড়তে বলক চলে আসছে তখন আমি আগার আগার পাউডারের যে মিক্সটা আছে সেটা দিয়ে দিছি। আগার আগার পাউডারের মিক্সটা দেওয়ার পর দেখা যাবে কি সুন্দর একটা দুধটা একটা সুন্দর ঘন হয়ে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে না আমাদের দুধটা রেডি হয়ে গেছে। আর আগার আগার পাউডার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাড়ানো যদি থামান তাহলে দলা পেকে যেতে পারে। যাই হোক, আমার দুধটা জাল করা হয়ে গেছে। এদিকে আমি যে গ্লাসে পুডিংটা সেট করব সেটা আমি কিভাবে বসিয়ে নিচ্ছি সেটা এখানে দেখাচ্ছি। এই গ্লাসটা একটা গ্লাসের উপর আর একটা গ্লাস রেখে এইভাবে একটু বাঁকা করে দিয়ে নিলেই আমার মানে পুডিংটা তৈরি করার জন্য গ্লাস রেডি করা হয়ে যাবে। তো আমি গ্লাসগুলো রেডি করে নিছি। এখন যে দুধটা জাল করা হয়ে গেছে এখানে আমি হচ্ছে এখানে 2 ফোঁটা হচ্ছে ফুড কালারটা দিয়ে নিব। আর এই ফুড কালারটা দেওয়ার পরে আমার এটা কালার একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসছে, বাট রেড কালারটা আসে নাই। তো আমি এটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব, তাহলে ভালো করে মিক্স করলে কালারটা সুন্দর আসবে। ধীরে দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে, আমার একটা মানে পিঙ্ক পিঙ্ক কালারের মতো চলে এসছে। এটা আমি হচ্ছে এখন গ্লাসের ভিতর ঢেলে দিছি। এই যে দেখতে পাচ্ছেন গ্লাসে দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে 2টা লেয়ারে পুডিংটা সেট করব, এর জন্য একটু বাঁকা করে দিয়ে নিছি। এইখানে আমি আর একটা লেয়ারের জন্য চুলাতে দুধ বসিয়ে দিছি, দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর এদিকে হচ্ছে সেই গ্লাসের মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে আগার আগার পাউডারটা আমি মিক্স করে নিব। এখানে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণে হচ্ছে আগার আগার পাউডারটা দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আর এটা যেহেতু 2টা লেয়ারই সমান সমান, এই কারণে সমান সমান আমি আগার আগার পাউডারটা দিয়ে দিছি। তো আমি আগার আগার পাউডার একটু ভালো করে একটু সময় নিয়ে মিক্স করবেন, তাহলে দেখা যাচ্ছে দলা পেকে যাবে না, তা না হলে দলা পেকে যাবে। এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা দিয়ে তো বললাম যে নাড়ানো থামানো যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে মিষ্টিটা একটু ভালো আসবে। তো এই তো আমার এটাও সেট হয়ে মানে হয়ে গেছে, কারণ যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখনই বোঝা যাবে যে এই দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি গ্লাসটা সোজা করে দিচ্ছি, দিয়ে হচ্ছে দিয়ে দিব হচ্ছে সেই দুধটা। আর এটা হচ্ছে সেট হইতে বাতাসের ফ্যানের বাতাসে দিয়ে রাখলে এটা সেট হয়ে যায়। এটা সেট হতে অনেক বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই পুডিংটা তৈরি করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি ভালো করে এটা ঘুরে দেখাচ্ছি। তো এইতে আমার পুডিংটা ফাইনালি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগছে, নিজের জিনিস বলে কথা না, আসলে খুব ভালো হয়েছে। তো আমি আর একটা গ্লাস এইভাবে সেট করে নিচ্ছি। আর ওই যে ওইখানে একটা কালো দেখতে পাচ্ছি, আসলে বাদাম দিয়েছিলাম আমি উপরে, বাদাম আর কিশমিশ দিয়ে একটু সেট করতে চাইছি, বাট উপরে তো জমে নাই, যার কারণে হচ্ছে কিশমিশ বাদামগুলো নিচে চলে যাচ্ছিলো। তো ওটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আমি হচ্ছে চুলাতে আরও একটা কড়াই বসিয়ে দিছি। আমি আজকে তৈরি করব হচ্ছে আমের চাটনি ইফতারে খাওয়ার জন্য। এ ধরনের একটা চাটনি হলে তো আর কথাই নাই, অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি চাটনি তৈরি করার জন্য সরিষার তেল দিলাম, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ এবং দারুচিনি। আর এটা একটু সময় ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচিটা। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু স্লিফ্লেক্স। আর আপনাদের কাছে স্লিফ্লেক্সটা না থাকলে আপনারা হচ্ছে শুকনো মরিচ ছোটো ছোটো টুকরা করে এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে যে আমটা, এখানে আমি একটু ছোটো সাইজের ভিতরে আঁশ হয়ে গেছে, এই ধরনের একটা আম নিছি। আর আমগুলোর গায়ে একটু চাকু দিয়ে হালকা হালকা করে চিরে নিছি,
যাতে করে যখন আমরা চাটনিটা তৈরি করবো যাতে রসগোল্লা সব ওর মধ্যে ঢুকে যায় এই কারণে। আর স্লিভ ফ্লেক্সটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি হচ্ছে আমগুলা দিয়ে দিব, কারণ আমগুলা প্রথমে আমরা একটু ভালো করে কষিয়ে নিব, যে কোনো আচার তৈরি করার জন্য বা চাটনি তৈরি করার জন্য এভাবে একটু ভালো করে কষিয়ে নিলেই হয়। আসলে আচার আর চাটনির মধ্যে একটু তফাৎ সেটা হচ্ছে আচার তৈরি করতে আমরা পাঁচফোড়ন ব্যবহার করি, সিরকা ব্যবহার করি, বাট চাটনি তৈরি করতে দেখা যাচ্ছে সিরকা বা পাঁচফোড়নের গুঁড়া এগুলো ব্যবহার করা লাগে না। তাহলে আচার আর চাটনির মধ্যে এটুকুই তফাৎ আছে, বাট অন্য কোনো তফাৎ নাই, সেম এক। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার পরিমাণ মতো হচ্ছে চিনি, আর এই আমটা ছিল পর্যাপ্ত পরিমাণে টক, যার কারণে এখানে চিনির মোটে পরিমাণটা আমি একটু বেশি দিছি। আর চিনির পরিমাণটা একটু বেশি দিলেও দেখা যাচ্ছে যে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, আমি এটা কষানোর পরে যে পানিটা ছেড়ে দিবে চিনির থেকে সেটাতে আমার এটা রান্না করা হয়ে যাবে। আর এর ভিতর আপনারা হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। তো যাই হোক, এইটা আমার ফাইনালি চাটনিটা রেডি হয়ে গেছে, চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি চাটনিটা নামিয়ে নিব, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই তো আমার চাটনিটা আমি নামিয়ে নিছি। তো আরও কিছু রান্না করব, সেগুলো আজকে শেয়ার করব। এখন আমি চুলাতে একটা মানে প্যান বসিয়ে দিছি, এখানে আমি হচ্ছে একটা বাটির মধ্যে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে একটু হালকা লবণ দিব, দেওয়ার পর এটা আমি মাখিয়ে নিব। আর এরপর আমি দিয়ে দিব হচ্ছে দুটা ডিম, আর দুটা ডিম দুটা আমি একটু ভালো করে ফেটে নিব, যেরকম ডিম ভাজি করি সেম ওরকমই। এখন আমি হচ্ছে চুলাতে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিব, দেওয়ার পরে পুরোটা প্যানে আমি তেলটা সরিয়ে নিব। আর এখন আমি হচ্ছে ডিমটা দিয়ে পুরোটা প্যানে ডিমটা দিয়ে দিছি, মাঝখানে আমি একটা বিটরুটি দিয়ে নিলাম, দিয়ে এখন আমি এটা বা চারদিক থেকে একটা ভাঁজ করে মানে স্কোয়ার শেপ তৈরি করে নেবো। কিন্তু এখানে আমারটা স্কোয়ার শেপ তৈরি করতে আমি পারি নাই, কারণ এখানে হচ্ছে আমি একটা ভুলবশত এখানে দুটা ডিম দিয়ে ফেলছি। এখানে যদি আমি একটা ডিম দিতাম তাহলে আমি একটা সুন্দর শেপ করতে পারতাম। যখন আমি দুটা ডিম দিচ্ছি ডিমের পুরোটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে ভাঁজ করতে পারতেছিলাম না এখানে, এই কারণে শেপটা সুন্দর আসতেছিল না। তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, অনেক অনেক মজা লাগে খেতে এটা। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি হচ্ছে করব মানে আমার বাসাতে কলা ছিল মাত্র তিনটা, তো যাই হোক কলাটা ছিল পর্যাপ্ত পরিমাণে মানে পাকা, আর এই বেশি পেকে গেলে হচ্ছে কলাটা আমার ছেলেও খেতে চায় না মেয়েও না। তো কলাটা আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি, আর এদিকে চুলায় আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর দিয়ে দিব হচ্ছে চাউলের গুঁড়া। আমার ঘরে এটা শুকনো চাউলের গুঁড়া ছিল, এটা কেনা না, এটা বাসায় তৈরি করা, আমি ব্লেন্ডারে চাউলের গুঁড়াটা করে রোদে শুকিয়ে রেখে দিছি। এটা এখন দিয়ে দিলাম হচ্ছে চাউলের গুঁড়াটা পরিমাণ মতো, প্রথমে আমি মিক্স করে দেখবো যে আসলে আমি যতটুকু দিছি ততটুকুতে হয়েছে কি না। তো আমার এখানে হচ্ছে আরও একটু দিয়ে দিব হচ্ছে চাউলের গুঁড়ো, আর হচ্ছে একটু দিয়ে দেবো ময়দা, ময়দাটা দিলে একটু নরম নরম ভাব আসবে, এর জন্য আমি ময়দাটা দিয়ে দিছি। দিয়ে এখানে আমি একটা ভালো একটা ডো তৈরি করে নিছি। এখন আমি চুলার যে প্যান দিছি সে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন হাতের সাহায্যে আমি একটু তেল মাখিয়ে নিয়ে আমি এই কলার বড়াটা এখানে দিয়ে দিব। আর এখানে চিনি পরিমাণটা একটু কম দিলে হবে, কারণ কলাতে এমনিতে মিষ্টি থাকে, আর লবণটা একটু দেখে শুনে বুঝে দিবেন, কারণ রমজান মাস বলাতে যায় না। তো যাই হোক, এখন আমি হচ্ছে আমার প্রত্যেকটা কলার যে বড়াগুলো সেগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে উল্টে পাল্টে নিব। উল্টে পাল্টে নিলে দেখা যাবে যে সুন্দর একটা কালার চলে আসবে, যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি হচ্ছে এটা হচ্ছে নামিয়ে নিব। তো আমার কলার বড়াগুলো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে তৈরি করব হচ্ছে নুডলস, আলুর যে একটা পাকোড়া তৈরি করে সেটা। তো আমি প্রথমে হচ্ছে আলুটা একটু ভালো করে ম্যাশটা ভর্তা তৈরি করে নিব,
আর এই আলু ভর্তাটা তৈরি করবো আমি শুকনো মরিচেরই দিয়ে, আর এটা আমি চিলি ফ্লেক্সটা ছিল সেই চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দিছি, দিয়ে দিব হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা রেডি করে নিব। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে নুডলসগুলো আছে সেই নুডলসগুলো হচ্ছে যে নুডলসগুলোর উপরে আমি আলুর ভর্তাটুকু দিয়ে যে তৈরি করব পাকোড়া, সেই নুডলসটা আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। আর ভেঙে নেওয়ার পরে এটা আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে ঢেলে যে এক্সট্রা বড় টুকরা থাকলে সেগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। আর নুডলসের মধ্যে এখানে আমি ছোট সাইজের যে প্যাকেটগুলো আছে এখানে দুটা প্যাকেট ব্যবহার করছি, আর যার কারণে দুটো যে মশলার প্যাকেট ছিল সেই দুটো মশলার প্যাকেটও আমি হচ্ছে আলু ভর্তাতে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি এখানে ভালো করে আবার ভর্তাটা মিক্স করে নিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে হচ্ছে দিয়ে দিচ্ছি ডিমটা, একটু ভালো করে ফেটে নিব, ডিমটা দিয়ে দিচ্ছি। আর আলু ভর্তাতে অবশ্যই লবণটা একটু পরে দিবেন, কারণ যে নুডলসের মশলা থাকে সেটার ভিতরে একটু লবণ থাকে, যার জন্য একটু পরে লবণটা দিলে ভালো হবে। তো ডিমটার ভিতরে একটু লবণ দিয়ে আমি এটা ফেটে নিছি। এখন আমি দেখাবো কিভাবে হচ্ছে আমি এটা তৈরি করছি, মানে নুডলসের যে পাকোড়াটা তৈরি করছি আলু ভর্তা দিয়ে। তো আমি প্রথমে হচ্ছে এটা আমি আজকে তৈরি করবো একটু লম্বা শেপে, দুই হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে করে নিলেই হয়ে যাবে একটু লম্বা লম্বা। এই তো আমি যেভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেছি। তো এখন আমি হচ্ছে এটা ডিমের মধ্যে প্রথমে দিব, দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা আলুর ভর্তাটুকু ডিম দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেওয়ার পর হচ্ছে নুডলসের মধ্যে দিয়ে, আর এই নুডলসগুলো হচ্ছে একটু হাতে চাপ দিয়ে দিয়ে একটু সেট করে নিলেই হয়ে যাবে। তাহলে তো দেখা যায় প্রত্যেকটা নুডলসই আলু ভর্তার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে, একটু হাত দিয়ে চাপ দিয়ে করে দিলেই হবে। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েসটা দিচ্ছি ওর বাইরের অনেক শব্দ আসতেছে, তো ভিউয়ার্স আপনারা কেউ কিছু মনে করবেন না, আর অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এভাবে আমি হচ্ছে আমার প্রত্যেকটা আলুর যে আলু আলুরা নুডলসের যে চপটা আছে সেটা হচ্ছে রেডি করে নিব। এগুলো সব একসঙ্গে রেডি করে নিয়ে যদি পরবর্তীতে চুলায় ভাজি করা যায় তাহলে ভালো হয়। তো এই তো আমার প্রত্যেকটাই রেডি হয়ে গেছে, দেখতেও তো খুব ভালো লাগতেছে। তো আমি হচ্ছে যে মানে প্যানে কলার বড়াগুলো তৈরি করছি সেই প্যানে সেই তেলের মধ্যে আমি হচ্ছে এই নুডলসের যে পাকোড়াটা আছে সেটা তৈরি করে নিব। আর এটা তৈরি করার সময় তো সরি উল্টানোর সময় এপি টপির উল্টার সময় একটু সাবধান উল্টাবেন, কারণ ভিতরের যে আলুর পুরটা দেওয়া আছে সেই আলুর পুরটা কিন্তু মানে শক্ত না নরম, যার তা না হলে একটু জোরে লাগলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ধীরে ধীরে এটার চুলাতে জাল মিডিয়াম রেখে এটা সুন্দর করে ভাজি করে নিব ব্রাউন কালার করে। তো এই তো আমার এগুলো ভাজি করা হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো আমি এগুলো হচ্ছে এখন চুলা থেকে আস্তে আস্তে নামিয়ে নিব। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। এই তো আমার আজকের ইফতার আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।